প্রিয় বন্ধুরা, এই যে সেই বাড়িটা, এই বাড়িটা নাকি একটা শ্মশানের উপরে নির্মিত। বুঝি যে বাড়ির ভিতর থেকে, ফিরে গেছে বাড়ির ভিতরে বাদুড় ভাই, একটা বাদুড় বাদুড় ফিরে উড়ে গেছে। চলে গেল কেমন যেন। আসলে প্রিয় বন্ধুরা, যে বাড়িগুলো আর কি অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, সেই বাড়িগুলো মূলত এই ধরনের বাদুড়ের বসবাস হয়ে থাকে। শুধু যে বাড়িতে আর কি, এক কথায় বলতে গেলে জিন ভূত অসুরাত্মাদের বসবাস, সেই বাড়িতে বাদুর জি আপনি জি পাবেন। জি পরিত্যক্ত বাড়ি বলতে গেলে যেসব বাড়ি পরিত্যক্ত, সেসব বাড়িতে বাদুর বসবাস করে, এবং সেসব বাড়িতে বা জিন ভূতের আনাগোনা দেখা যায়। ওদের আবাসস্থল বলতে গেলেই চলে। এমডি পারভেজ খান, হাই ভাইয়া, হ্যালো। জি ভাই, ঘরের ভিতর থেকে সাউন্ড পাচ্ছেন আপনি? একটা নূপুরে সাউন্ড শোনাচ্ছে কেমন যেন। ওরকমটাই ভাই, এখন আর প্রিয় হচ্ছে না, বন্ধুরা, ঘরের কিন্তু সাউন্ড হয়েছে ভাই। ওইদিক থেকে একটা সাউন্ড শোনা গেল কেমন যেন। আসলে প্রিয় বন্ধুরা, এই বাড়িটা যখন একটা শ্মশানের উপরে নির্মিত করা হয়, এই বাড়িতে যারা বসবাস করতো তাদেরকে বিভিন্নভাবে স্বপ্ন দেখাতো যে এই বাড়িটা শ্মশানের উপরে নির্মিত, এখান থেকে বাড়িটা ছেড়ে চলে যাওয়ার জন্য। ঠাকুরের অদ্ভুত করে ডাকছে, এখানে এসে একটা নাকি বলে ফ্যান ভাই, আপনি পুরো বাড়ির ঘটনাটা আপনি প্রিয় বন্ধুদের শেয়ার করবেন। বন্ধুরা। এই বাড়িটা হচ্ছে কিনা আপনার লোকালয় থেকে একটু দূরে আর কি, মাঠের জি ভিতরে, যার আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর। সাউন্ডটা পাখি ডাকতেছে বাইরে দিক থেকে, ওই সাউন্ডটা না, এই সাইডে সেম সাউন্ড আবার হয়েছে, নূপুরের নূপুরের সাউন্ডটা। সাউন্ড। জি জি, যাই হোক, তো এই বাড়িটা হচ্ছে কিনা একদম কয়েক কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর কিছু না, এখানে একটা জি ভাই, পরিবার বসবাস করতো, যারা কিনা এখানে জমি কিনে বাড়ি করছে। তো পরবর্তীতে তাদের একটি স্বপ্ন দেখাইছে যে এই বাড়িটা কিনা শ্মশানের উপরে তৈরি করা হয়েছে। জি ভাই, তখন কিন্তু তারা কিন্তু জানে না বিষয়টা, তারা অন্য জায়গা থেকে এখানে এসে বাড়ি করছিল। ও মাই গড, উপরে ভিতরে সাউন্ড হচ্ছে। জি তো ভাই, তারা আপনি কিন্তু এলাকার যারা মুরব্বী আছে বা যারা অনেকদিন ধরে এলাকায় বসবাস করে, তাদের কাছে শুনছে যে এখানে কি পূর্বে কোনো শ্মশান ছিল কিনা। জি, তখন আসলে এটা কিন্তু অনেক পুরাতন শ্মশান, অনেক পূর্বের শ্মশানটা ছিল আর জি কি। জি, তো তারা তখন হ্যাঁ বলতেছে যে হ্যাঁ ছিল এখানে শ্মশান, অনেক আগের কথা ছিল এখানে, কিন্তু এখানে শ্মশানটা পরবর্তীতে এটা আপনারা এই দূরে নিয়ে গেছে, এই মানে শ্মশানটা বেশি হ্যাঁ দিন স্থায়িত্ব ছিল না না না, এই যে হয়তোবা। রাস্তাটা না হয় দেখেন, এই রাস্তায় কিছুটা মানে রাস্তায় কয়েক কিলোমিটার সামনে গেলে জি জি, আপনি ওই শ্মশানটা দেখতে পারবেন আর কি। মানে এখানে যে শ্মশানটা স্থানান্তর করা হয়েছে জি ওইখানে। জি, ওই শ্মশানটা ওই দিকে আছে। আর প্রিয় বন্ধুরা, যে কথা শুনছি এখানে নাকি শ্মশানটা বেশি দিন ছিল না, 6 মাস এই শ্মশানে কাজ করেছিল, তারপরে কি যেন কি কারণ ঘটছিল জানি না, কোনো এক অজানা কারণে এখান থেকে শ্মশানটা ভাই চুপ চুপ হস্তান্তর চুপ, করছিল। প্রিয় বন্ধুরা, আমরা আসার পর থেকে ঘরের পেছন দিক থেকে কেমন যেন একটা নূপুরের সাউন্ড শোনা যাচ্ছে। আর রাজ বিশ্বাস, আমি ইন্ডিয়া থেকে দেখছি দাদা, অনেক অনেক ধন্যবাদ। আমরা যাবো এখন ঘরের পিছটায় যাবো, যে জি জি, সাউন্ডটা আসলে মনে হচ্ছে পিছ থেকে ইজুল, হাই, আসছে। হ্যালো, না না, দূর তো আসেন ভাই। আকাশ রাজ ইন্ডিয়া থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ ভাই। এমডি নাজমুল রায়হান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন জানাবেন? এই যে এটার উপর সরে আসেন, সরে আসেন, সরে আসেন, চালের উপরটা দেখেছি কিছু দেখা যায় কি? এটা সম্ভবত ওইখান থেকে সাউন্ড করতেছিল, আমরা যখন ওইদিকে যাইতে গেছি ওখান থেকে চলে গেছে উড়ে ওইদিকে। এম এল মাহবুব ভাই, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপন সরকার ভাইয়া সাবধান, যে ইনশাল্লাহ দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, অলরেডি পিছে আবার একটু চলেন ভাই। আমার পিছনে যাওয়ার মতো ভাই অনেকটা সাহসিকগুলো আসছে না ভাই, কারণ আমার পুরো শরীরটা শীতল শীতল হয়ে যাচ্ছে আমারও কিন্তু ভাই অনেকটা ভয় একদম, লাগছে, আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল কেমন যেন। অদ্ভুত একটা সাউন্ড হচ্ছে হঠাৎ করে ভাই, সাউন্ডটা কিন্তু হয়েছে জি ভাই, মানে একদম, কিন্তু প্রিয় বন্ধুরা এখন যে সামনে আগে যাবো সেরকম শক্তি পাচ্ছি না, কারণ একদম মাথার উপর থেকে উড়ে চলে গেল কেমন যে। আপনার এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন, অনেক জোরে সাউন্ডটা হয়েছে। এম মানে KM জাহিদুল ইসলাম ভাই, সাবধানে থাকবেন যে ইনশাল্লাহ। তানজিল মন্ডল, আমি সদরপ থেকে দেখছি ভাই, আবারও কিন্তু সাউন্ডটা এদিকে পাইছি যান তো, আমরা। এদিকে যান তো, সেই সাউন্ডটা আবার এদিক থেকে শোনা যাচ্ছে ভাই, সেই নূপুরের সাউন্ডটা। প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না।
ক্যামেরায় সাউন্ডটা ধরতে পারতেছে কিনা, কিন্তু আমরা শুনতে পারতেছি একদম ঘরটার পেছন থেকে একটা নূপুরের সাউন্ড আসতেছে। এই কে এখানে নূপুর করে হাঁটতেছে কে এখানে? কেউ কি আছে এখানে? ওইখান থেকে ঘরের ভিতরে ঢুকছে? জি 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 এখান থেকে। আবার কোথাও কোনো সাউন্ড হচ্ছে। এখন যে ধরনের কর্মকাণ্ড দেখতেছেন আপনি, এই যে ঘরের উপরে বিভিন্ন সময় মনে হচ্ছে কিছু একটা পড়তেছে, এই যে প্রচুর জোরে সাউন্ড হচ্ছে, কিন্তু আসলে এখানে বাড়িতে যারা বসবাস করতো, যারা রাতের বেলা ঘুমিয়ে থাকতো, এইভাবে নাকি চালের উপরে বিভিন্ন জোরে বিশাল জোরে জোরে সাউন্ড হতো, মনে হতো যেন আস্ত মানুষ এসে চালের পরে পড়ছে, এরকম জোরে সাউন্ড হতো। মানে সাউন্ডটা এতটা বিকট ছিল মনে হতো যেন পুরো ঘরটা ভেঙে চুরে পড়বে, এরকম ধরনের সাউন্ড শুনতে পাই। তাহলে কিভাবে পরিবার বিষ্টা বিষ্টা ফ্যান বিষ্টা সেই উপরে সেই উপরে সাউন্ড। রেহান ভাই, রেহান ভাই কিছু একটা আছে এখানে, কিছু একটা আছে বাইরে, পেছনে আসেন পেছনে আসেন, আচ্ছা সাবধানে ভাই সাবধানে, এই দেওয়ালের গায়ে কিছু একটা আছে ভাই, দেওয়ালের গায়ে কিছু একটা আছে, দেওয়ালের গায়ে একদম, জি জি একদম এই গায়ে। ও মাই গড, এই রুমে এখানে আছে আছে, এই কে আছে সামনে আসেন, কেউ এখানে? রবীন্দ্রের এখানে কিছু একটা আছে, মনে হচ্ছে আমাদের দিক দেখতেছে। জি ভাই সামনে যাইতে হবে, ঠিক আছে সামনে আসবে, সামনে আসবে, ইয়াল্লা লাইটিং একটা সোহানা খেয়ে কিন্তু বিনা জল মিন, আল্লাহ একবার কোথায় গেল ভাই? এই সামনে দিকে গেছে, সামনে দিকে গেছে ভাই, সামনে দিকে গেছে, বাড়িটা পিছনটাও তো অনেকটা জঙ্গল, আমার ঘন জঙ্গল। জি 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 প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দিয়ে আপনার সকল বন্ধুরা দেখার সুযোগ করে দিবেন। আপনি একটা করে শেয়ার করে দিলে আপনার সকল বন্ধুরা ভিডিওটা দেখার সুযোগ পাবে। আমি কথা বলতে গলাটা ভাই কেমন যেন শুকাই গেছে আমার। প্রিয় বন্ধুরা, এখানে যেভাবে সাউন্ড হলো আমাদের পুরো শরীরটা একদম কাটা দিয়ে আসছে স্যার, কেমন যেন আমরা কথাটা বলতে পারছি না ঠিক মতো। আমি প্রচণ্ড ভয় পাইছি ভাই, গলাটা ভাই শুকাই যাচ্ছে আমার। আর এখানে বুঝতে পারছেন ভাই, আমরা এখানে আসার পরে যে সাউন্ডটা শুনতে পাচ্ছি, আমরা জেনে আসছি যে এই ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে, তারপরে আমরা যে ধরনের ভয় পাচ্ছি, আর মানুষজন রাত্রেবেলা এখানে যারা যে পরিবারটা থাকতো, যারা এখানে বসবাস করার চেষ্টা করতেছিল, তারা রাতের বেলা ঘুমিয়ে থাকা অবস্থায় যদি এই ধরনের সাউন্ড শুনতে পায় হঠাৎ করে, তাহলে বুঝতে পারছেন তাদের অবস্থা কি হতো। তারপরে আপনি বোঝেন তার সাথে কতটা ভয়ানক কর্মকাণ্ড ঘটছে, এই জন্য কিন্তু এরকম একটা বাড়ি তৈরি করে এখানে ভাই ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে। জি ভাই, এটা কিন্তু একটা কল, তার মানে আপনি ভাবলেই বুঝতে পারবেন যে একটা মানুষ এত একটা বাড়ি করছে এখানে, কিন্তু তা থাকবে এখানে ভালোভাবে, সেই জন্য কিন্তু করছে। জি ভাই, কিন্তু ভাই তার সাথে কতটা ভয়ানক বা কতটা ভূতুড়ে কর্মকাণ্ড ঘটছে, যে কারণে ভাই তারা সেই পরিবারটা ভাই বাড়ি ছাড়তে ভাই বাধ্য হয়েছে। হ্যাঁ, জাহিদুল ইসলাম কাতার থেকে দেখছে, অনেক অনেক ধন্যবাদ ভাই, তার মানে ঘর তৈরি করে কিন্তু সে থাকার জন্যই। জি জি, কিন্তু ভাই এই যে এখানে ভাই যা একটা ভুল সিদ্ধান্ত, একটা না জেনে শুনে জায়গাটা কিনা, তাদের বড় ধরনের ভুল হয়েছে, এই জন্য কিন্তু তারা কিন্তু আজকে ভাই বাড়িটাতে থাকতে পারেনি। এমডি মামুন, ভিডিওটা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ও মাই গড, আমি ওইখানে দেখছি ভাই, একদম ওইখানে এদিক থেকে গেছে। জি জি, আমি এখানে উঠতে গেছিলাম যখন, তখনই উপরে সাউন্ড হয়েছে, এখান থেকে মনে হচ্ছিল আমাদের দেখতেছিল, একদম এখানে ওই যে উপরটা, এখান থেকে ওইদিকে গেছে সম্ভবত। হ্যাঁ, নুরামিন মন্ডল হাই হ্যালো, রাজ রায় হাই হ্যালো, মনে হচ্ছে বাড়ির বিভিন্ন কোণা থেকে, বাড়ির ভিতরে
এই যে এখান থেকে মনে হলো কোনো ধরনের কিছু একটা আমাদের দিকে তাকায় আছে একদম এখানে। এমডি আজাদ সৌদি আরব থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ ভাই। এমডি তামিম ভাই ওমান থেকে বলছি। আর প্রিয় বন্ধুরা, আসলে এখানে গতবার জন্য আমরা লাইভটা স্টার্ট করছি, আর অনেকটা নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। এখন ভিডিওটা আপনারা পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। হ্যাঁ, ওমান থেকে দেখছে। আর চন্দন, আর সাদ্দাম খান ভাই কাতার থেকে দেখছে। আর শহীদ ইসলাম ওমান থেকে বলতেছি ভাই। ইয়াল্লা কেন ভাই, এখানে ছিল উপর উঠছে যখন আমি এখান থেকে ধরে আসছি, এখান থেকে মনে হলো এইভাবে দাঁড়াচ্ছিল, এখানে এখান থেকে এইভাবে ছিল, সঙ্গে সঙ্গে উপরে সাউন্ড হয়েছে। আমি একটু পিছনে জানতে ঘরের উপরটা পুরোটা দেখা যায় কিনা দূর থেকে। এমডি সামিউল ইসলাম সৌদি থেকে বলছি ভাই, অনেক অনেক ধন্যবাদ সৌদি থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর মালয়েশিয়া থেকে দেখছে এমডি বাবুল মিয়া। ইতালি থেকে দেখছে এমডি মামুন। ইন্ডিয়া থেকে দেখছে এস কে শাকিন। আলামিন দুবাই থেকে দেখছে, অনেক অনেক ধন্যবাদ। আয়ুষ খান দুবাই থেকে। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দিয়ে আপনার সকল বন্ধু দেখার সুযোগ করে দিবেন। আর সবুজ মিয়া ভাই, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন জানাবেন। সাদ্দাম খান ভাই সাবধান, জি ইনশাল্লাহ দোয়া করবেন। এমডি ইমরান ওমান থেকে দেখছে, অনেক অনেক ধন্যবাদ ভাই। জি ভাই, দুপুরের সাউন্ডটা কি এখনো আসতেছে ভাই? ভাই বুঝোট মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না, কারণ সাইডে বিভিন্ন ধরনের সাউন্ড শোনা হ্যাঁ, যাচ্ছে। তো পোকামাকড়ের সাউন্ড হচ্ছে ওর ভিতরে, কিন্তু নূপুরের সাউন্ডটাই ভ্যানিশ, মানে মনে হচ্ছে না যে নূপুরের সাউন্ড, একবার মনে হচ্ছে মানে ভাই বোঝা যাচ্ছে না, সাউন্ডের সাথে পোকামাকড়ের মিশে সাউন্ড। যাচ্ছে জি ভাই। জি, মানে একদম পুরো একদম কেমন যেন, মানে আসলে ভাই এই বাড়িটা যারা করছে আর কি, জি তারা ভাই কিন্তু এখন কিন্তু ভাই, ওরা কিন্তু এখন কিন্তু এইখানটা ছেড়ে ভাই অন্য সাইডে গিয়ে রয়েছে, এবং তারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে এই যে ইট যেগুলো আছে এগুলো কিন্তু খুলে নিয়ে যাইতে পারতো, যা অন্য কাজে মানে লাগাইতে পারতো, এই কিন্তু ভাই বাড়িটা এখান থেকে কোনো রকম সরাতে পারতেছে না, না 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 এখান থেকে কিচ্ছু মানে ভাই এই নিতে পারতেছে না, স্থাপনাটা এখান থেকে ভাঙতেও পারতেছে না, এখান থেকে না সরিয়ে না নিয়েও যেতে তাদের তো পারতেছে ভাই না। ডাইরেক্ট মানে স্বপ্ন দেখাই বলছে যে ওখান থেকে কোনো মানে যেভাবে আছো ওইভাবে রেখে চলে যাইতে হবে, জি ভাই, এই জন্য কিন্তু বাড়িটা এইভাবে রেখেই চলে গেছে, তারা কিন্তু এখানে থাকার জন্য ঘরটা করছিল কিন্তু তারা থাকতে পারলো না। হ্যাঁ সাইদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এমডি বাবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। একদম পুরো জঙ্গলে পরিণত হয়েছে আর কি, এই দেখুন ওইখান থেকে সামনে তো যাওয়া মোটামুটি একদম মানে ভালো আসছে, কিন্তু এই সাইডে পুরো একদম জঙ্গল হয়ে গেছে। আহমেদ শরীফ ভাই ভালোবাসা অবিরাম, জি আপনার জন্য ভালোবাসা অবিরাম। হ্যাঁ জাহিদুল ইসলাম, ভিডিওটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সবুজ মিয়া, আমি প্যারিস থেকে দেখছি নিয়মিত, অনেক অনেক ধন্যবাদ ভাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য। এটা তো মানে বেশি পুরাতন না মনে হচ্ছে তেঁতুল গাছটা, কিন্তু আর সাধারণত তেঁতুল গাছে কিন্তু অনেকটা ঝিঙ্গু দশের তো এদের বয়স বেশি আনাগোনা হয়ে থাকে, আর তাও পুরাতন না বলতে ভাই অনেক মোটামুটি বয়স মনে হচ্ছে কিন্তু এটার।
তো 20 থেকে 25 বছর আস্তে শোন ভাই, বেশি হবে ভাই। সাউন্ড সাউন্ড নূপুরের সাউন্ড ভাই, এবার মনে হচ্ছে ঘরের ভেতর থেকে উঠছে। হ্যাঁ, কালাম মিয়া কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন জানাবেন? যখনই বাড়িটা আশেপাশে যাচ্ছে তখনই নুপুরি সাউন্ডটা শোনা যাচ্ছে। আমি তো মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছে এখানে? প্রিয় বন্ধুরা কিন্তু আমরা আসছিলাম এই বাড়িটা দেখানোর জন্য। জি জি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছে বাড়িটা কতটা ভয়ানক বা কত ভুতুড়ে পরিবেশের ভিতর আছে, জি বাড়িতে বর্তমানে কি ধরনের ভুতুড়ে কর্মকাণ্ড ঘটতেছে এর কিন্তু নমুনা আমরা এখানে দেখতে পাইছি। হোটেল নিউ রয়্যাল প্যালেস ভিডিওটা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমডি সুজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ টুপ্পু সুলতান, আমি চট্টগ্রাম থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ ভাই। সেলিম রেজা রাজেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সুজান, আমি সৌদি আরব থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ ভাই। মোহাম্মদ মোস্তাকিম শিকদার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। মুনমুনিয়া দে, আপনাদের কমেন্টের উত্তর পাই না। আর জি, আপনার কমেন্টে পড়লাম, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এমনি সুজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন জানাবেন। আর নূর মোহাম্মদ সৌদি আরব থেকে, অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে প্রিয় বন্ধুরা দেখতে পারছেন বাড়িটা কি অবস্থায় পড়ে আছে এখন, শুধুমাত্র তাদের ভুলটা ছিল শ্মশানের উপরে বাড়িটা নির্মাণ করা, আর তার পরিণামে এভাবে বাড়িটা পড়ে আছে। এখানে বাড়িতে কোনোভাবে বসবাস করতে পারিনি। আর তাছাড়া রায়নবা যেটা বললো, এখানে যে বাড়িটা করছে সে মূলত এই এলাকার কোনো লোকজন না, সে এই জায়গাটা সম্পর্কে কিছু জানতো না। সে বাইরের একটা জায়গা থেকে এসে এখানে জায়গা কিনে এখানে বাড়ি করে থাকার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে থাকতে পারেনি। আর এখন বাড়িটা এইভাবেই পড়ে আছে, বাড়িটা বর্তমানে পুরোটা একদম জিনভূত, অসহায়ত্রে এদের আবাসস্থল হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আশা করি পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাতে পারছি। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব, দেখা হবে আগামীকাল কোনো ভয়ানক জায়গায়, অন্য কোনো ভয়ানক এপিসোডে আমার সঙ্গে হাজির হবো। ততক্ষণ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রায়ন ভাই আবার কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমান ভাই, চলেন ভাই বেরোন একটু।